নমস্কার বন্ধুরা, সোলফুল ভিলেজপুরে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, সবাই দেখতেই পাচ্ছ, ঘরোয়া পদ্ধতিতে চিকেন তন্দুরি। আমরা যথারীতি কিনে খাই আর বানাতেও দেখেছি কীভাবে বানায় তারা কাঁচা অবস্থাতে, তো সেইভাবে আমি বানাচ্ছি না, আমি একদম আমার পদ্ধতিতে বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দোকানের মধ্যে হয়েছে, সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখুন, সুন্দর লেগ পিস নিয়ে এসেছে। লেগ পিসগুলোকে মাঝখান থেকে একটু করে চিরে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে ভালো করে। আমার বোন মশলা করছে, মশলাতে দিয়েছিলাম জিরে, আদা, লঙ্কা, রসুন আর কাঁচা হলুদ আমি রান্নাতে দিয়ে থাকি যাতে রঙটা ভালো হয়। আর তার জন্য প্রয়োজন সবার প্রথমে টক দই, তাই 2 চামচ মতন আমি টক দই নিয়ে নিলাম। আর যেটা মশলা বেটে রেখেছিলাম সেই মশলা আমি নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে কাঁচা হলুদ দেওয়াতে। আর একটু তন্দুরি মশলা দিতে হবে, অবশ্যই দিতে হবে, তা না হলে তন্দুরির যে সেন্টটা সেটা আপনারা পাবেন না। আর একটু রং মিশিয়ে দিচ্ছি, এখানে লাল রং দেওয়া হয় কারণ তন্দুরি কালার যেহেতু লাল হয়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি হলুদ রংটাই ব্যবহার করেছি। স্বাদ মতো লবণও নিয়ে নিয়েছি আর লেবু। আপনারা যদি চান তাহলে ভিনিগারও ইউজ করতে পারেন, কিন্তু লেবুটা আমি প্রেফার করব। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর এক পণ্ডিত পেছন থেকে বাঁশি বাজাচ্ছেন, দেখুন। কি তন্দুরি চিকেন খাবি? মাছ দেখলে তো এরকম করিস না, মাছ দেখলে তো এরকম করিস না। যাই হোক, বেশি ভাট না বকে এবার আমি এটাকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। কেউ দয়া করে আমার ড্রেস দেখবেন না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, 7 ডিগ্রি চলছে, যার কারণে আমাকে এরকম ড্রেস পরে থাকতে হচ্ছে। পাঁচ ঘন্টা বাদে দেখুন আমার মোটামুটি রেডি আছে, প্রায় চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বললেই চলে। এবার এটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম মাংস রান্নার মতন করেই রান্না করে ফেলব। কড়াইতে তেল দিয়ে নিলাম, কোনো কিছু ফোড়ন আর দিচ্ছি না কারণ সব কিছু ওর মধ্যেই রয়েছে, কারণ ফোড়নের কোনো প্রয়োজন নেই বললেই চলে। লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। দেখুন কত জল ছাড়তে শুরু করেছে, আমি কিন্তু 1 ফোঁটা জল এখানে ব্যবহার করিনি, পুরোপুরি মশলার জলটাই ছাড়তে শুরু করেছে। আমার চিকেন পুরোপুরি কষে একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখি এবার দেখুন আসল মজা, আমি কিন্তু কড়াইতে নামানোর পর আমি আবার একটু তন্দুরি মশলা দিয়েছিলাম, দেওয়ার পরে রুটি ছ্যাকার যে কি বলে এটাকে যেন ভুলে গেছি, যাই হোক ওর ওপরে আমি লেগ পিসগুলোকে সাজিয়ে আগুনে পুড়িয়ে নিচ্ছি। কিচ্ছু না, মাত্র 1-1.5 মিনিট
পোড়ালেই আপনার তন্দুরি চিকেন রেডি হয়ে যাবে। আপনাকে বেশি খাটতে দরকার পড়বে না, কারণ কাঁচা অবস্থায় যখন চিকেনটাকে পোড়ানো হয় তখন প্রচুর সময় নিয়ে নেয়, আর কখনও কখনও ভিতরে ছিবড়া ছিবড়া থেকে যায়, যে জলটা মারা হয় সেই জল জল একটা ভাব রয়ে যায়, কিন্তু এখানে একদম সেটা থাকবে না। আর আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। অবশ্যই আমার এই নতুনভাবে তৈরি করা তন্দুরি চিকেনটা একটু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। সত্যি বলছি, আপনার দোকানের বানানো তন্দুরি চিকেনকে ভুলেই যাবেন। যাই হোক, আমার তন্দুরি চিকেন রেডি, এবং এর ওপরে এখন আমি একটু বাটার লাগিয়ে নেব। বাটার লাগানোর পর এবার আমার স্যালাড রেডি ছিল, সাজিয়ে দিলাম সুন্দর করে। আর আপনারা ধনে পাতা চাটনিটা তো দেখেছেন কিভাবে বানিয়েছি। আরে তন্দুরি চিকেন টেস্ট করো তো দাদা, খেয়ে বলুন তন্দুরি কেমন হয়েছে। তন্দুরি চিকেন দেখেন, একটু খেয়ে টেস্ট করে নি কেমন হয়েছে দেখি। পুরো একদম দোকানের মতো, দোকানের মধ্যে হয়েছে, সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং অনেক 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 ভালোবাসা দেবেন। ধন্যবাদ।